সকলকে স্বাগত, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমরা পুষ্টি চ্যাপ্টারে থার্ড পার্ট আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের সকলের সামনে ভিটামিন সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, এছাড়াও ভিটামিন এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা বাকি ভিটামিনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে। ভিটামিন বি কমপ্লেক্স অনেকগুলি ভিটামিনের সমষ্টিতে গঠিত। সেই ভিটামিনগুলো কী কী? ভিটামিন B1, B2, B12, B6, এছাড়া আরও অনেক ভিটামিনের সমষ্টিতে ভিটামিন বি কমপ্লেক্সটা গঠিত। আচ্ছা, জানো তো তোমরা ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু জলে দ্রবণীয় একটি ভিটামিন। সুতরাং ভিটামিন বি কমপ্লেক্সের উৎসগুলো কী কী সেগুলো আমাদের আগে জেনে নিতে হবে। উদ্ভিজ উৎসের মধ্যে পড়ে টমেটো, লাল শাক, পালং শাক, এছাড়া আরও অনেক উদ্ভিজ উৎসে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এছাড়া প্রাণীজ উৎসে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এছাড়া এরপরে আমরা আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত লক্ষণ কী কী। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত লক্ষণগুলির মধ্যে পড়বে প্রথমত ভিটামিন B1। ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন B2-এর অভাবে স্টোমাটাইটিস রোগ হয়। ভিটামিন B6-এর অভাবে চুল পড়ে যায়, চুল পড়ার সমস্যা দেখা যায়। এছাড়া ভিটামিন B12-এর অভাবে কিন্তু পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ লক্ষণ দেখা যায়। আচ্ছা, তাহলে খুব সহজেই কিন্তু আমি তোমাদের সকলের সামনে ভিটামিন বি কমপ্লেক্সকে তুলে ধরার চেষ্টা করলাম। এর পরবর্তী অংশে আমরা জানবো ভিটামিন সি সম্পর্কে। ভিটামিন সি কিন্তু একটি জলদ্রবণীয় ভিটামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি দাঁতের স্কার্ভি রোগ প্রতিরোধে সক্ষম বলে একে অ্যান্টিস্কর্বিওটিক অ্যাসিড মানে ভিটামিন বলে থাকি আমরা। এই ভিটামিন সি উদ্ভিজ উৎস হচ্ছে টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে থাকে। কমলা লেবু, আপেল, আঙুর প্রচুর পরিমাণে, এছাড়া টমেটো, পালং শাকে অল্প বিস্তর কিছু ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সির প্রাণীজ উৎস খুব কম। মাতৃস্তন দুগ্ধে অল্প সামান্য পরিমাণে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। ভিটামিন সি এর অভাবে দাঁতের ক্ষয় হয়, দাঁতে স্কার্ভি জাতীয় রোগ লক্ষণ দেখা যায়, ফলে দাঁতের মাড়ি অংশ ফুলে যায়, দাঁত কদাকার যুক্ত হয়। এছাড়াও ভিটামিন সি এর অভাবে কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ অনেকটাই কমে যায়, এই জন্য দেহে রক্তাল্পতা রোগ লক্ষণ দেখা যায়। এছাড়া ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুরভাবে হ্রাস পায়। তাহলে আমি তোমাদের সকলের সামনে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ডিটেলসে আলোচনা করলাম। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী কী রোগ লক্ষণ হতে পারে, ভিটামিন B1 কী, B2 কী, B6 কী, B12 কী, সবটাই আলোচনা করলাম। এছাড়াও আলোচনা করেছি ভিটামিন সি এর রাসায়নিক নাম কী, এটি জলের দ্রবণীয় কিনা, এছাড়া ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগ লক্ষণ দেখা যায় প্রভৃতি জিনিসগুলো। তাহলে তোমরা সকলে ভালো করে একবার লক্ষ্য করো। পরবর্তী অংশে আমরা ভিটামিন ডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে ভিটামিন ডি সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটি হলো ভিটামিন ডি স্নেহ পদার্থের দ্রবণীয় একটি ভিটামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি যেহেতু রিকেট রোগ প্রতিরোধ করে, এখানে এই ভিটামিনকে অ্যান্টিরেফাইটিক ভিটামিনও বলে থাকে। এছাড়াও সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ফলে ত্বকে আলেস্ট্রল সংশ্লেষ ঘটায়। ভিটামিন ডির উদ্ভিজ উৎস খুব কম। ভিটামিন ডি উদ্ভিজ তেলে অল্প বিস্তর পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। প্রাণীজ উৎসের মধ্যে কড, হ্যালিবার প্রভৃতি মাছের যকৃৎ মিশ্রিত তেলে অল্প বিস্তর পাওয়া যায়, এছাড়া ডিম দুধে পাওয়া যায়। ভিটামিন ডি এর অভাবে যেহেতু মলের সঙ্গে ক্যালসিয়াম, ফসফেট প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, এর জন্য ছোটদের অর্থাৎ শিশুদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওমেলাইসিস রোগ লক্ষণ দেখা যেতে পারে। এছাড়াও ভিটামিন ডি এর জন্য কিন্তু যেরকমভাবে রিকেট অস্টিওমেলাইসিস রোগ দেখা যায় তেমনি দন্তেরও কিন্তু খুব ক্ষয় হয়, যেন দন্তক্ষয় রোগও কিন্তু হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব ভিটামিন ই সম্পর্কে। ভিটামিন ই একটি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে টোকোপেরল। ভিটামিন ই যেহেতু বন্ধত্ব প্রতিরোধ করে, এর জন্য একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। ভিটামিন ই উদ্ভিজ উৎস খুব কম। লেটুস, লেটুস পাতা এছাড়া বিভিন্ন শাকসবজিতে ভিটামিন ই অল্প বিস্তার পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এছাড়াও ভিটামিন ই কিন্তু প্রাণীজ উৎস কম বিস্তার পেয়ে যেতে পারি আমরা। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, এর জন্য বন্ধত্ব রোগ লক্ষণ দেখা যেতে পারে বা দেখা যায়। এরপর আমরা জানবো ভিটামিন কে সম্পর্কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন। এটাও কিন্তু স্নেহ পদার্থে স্নেহ পদার্থের দ্রবণীয় একটি ভিটামিন। স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন তো অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এটাও জানতে হবে যে এই ভিটামিন কে কিন্তু রক্তে
মাত্রা, যেটা ব্যালেন্স, সেটা বজিয়ে রাখে। ফলে বজিয়ে রাখে বলেই কিন্তু এই ভিটামিন ই মানে ব্যাকটেরিয়া কর্তৃক অন্ত্রে সংশ্লেষিত হয়। ফলে এই ভিটামিন কে কে আমরা অ্যান্টি হেমালেজিক ভিটামিনও বলে থাকি। ভিটামিন কে অল্প বিস্তর উদ্ভিজ উৎসে পাওয়া যেগুলো পাওয়া যেতে পারে, যেমন বিভিন্ন রকম শাকসবজি, আলফা আলফা শাকসবজি, টমেটোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া প্রাণীজ উৎসের মধ্যে কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়। এর অভাবজনিত রোগ লক্ষণের মধ্যে আমরা বলতে পারি যে এই ভিটামিন প্রথম দিনের মাত্রা হ্রাস পায় এবং রক্ততন্ত্রে সহায়তা করে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। কিন্তু এই ভিটামিনের অভাব যখনই দেখা যাবে তখন প্রথম দিনের মাত্রাটা হ্রাস পাবে, ধীরে ধীরে ডিসব্যালেন্স হতে থাকবে এবং রক্ততন্ত্রে বাধা পড়বে এবং রক্তক্ষরণ অতি পরিমাণে বাড়তে থাকবে। এই জন্যই কিন্তু ভিটামিন কে কে আমরা অ্যান্টি হেমালেজিক বলা হয় বলে থাকি, কারণ এটি রক্ততন্ত্রে প্রবল বাধা সৃষ্টি করে, ফলে রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয় খুব সহজে। তাহলে ভিটামিন কে সম্পর্কে আমি তোমাদের সকলের সামনে আলোচনা করে দিলাম। তাহলে ভিটামিন এ সম্পর্কে আগের ক্লাসে তো তোমাদেরকে জানিয়েছিলাম, এছাড়াও আমি আজকে কিন্তু তোমাদের সামনে ভিটামিন সি, ডি, ই, কে প্রভৃতি সম্পর্কেও আলোচনা করে দিলাম। আচ্ছা, ভিটামিন ডি সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো তথ্য জানতে পেরেছি, যে ভিটামিন ডিটি কোন মানে স্নেহাদুগুলো, ভিটামিনের রাসায়নিক নাম কী, এডি ক্রিকেট রোগ হয় তার কারণটা কী, আর বড়দের অস্ট্রোমেলিসিসের সেটার যার কারণটা কী, বা আর্গেস্ট্রয়ালটা কী। এছাড়াও আমরা জানতে পেরেছি ভিটামিন ই সম্পর্কে, ভিটামিন ই একটি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন, এছাড়াও ভিটামিন ই এর রাসায়নিক নাম যে প্রভাব ফেলে সেটাও জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি যে এটি বন্ধাত্ম রোগ লক্ষণ বাধা প্রদান করে, এই জন্যই কিন্তু একে অ্যান্টি স্টেরিল একটি ভিটামিন বলা হয়ে থাকে। এর অভাবে বন্ধাত্ম রোগ লক্ষণ দেখা যায়। ভিটামিন কে এর কিন্তু রাসায়নিক নাম পাইলোকুইনাল। ভিটামিন কে কিন্তু আমাদের যে রক্ততন্ত্রে সেটিতে বাধা প্রদান করে বলে অ্যান্টি হেমোলিজিক ভিটামিন বলা হয়। এছাড়া রক্ততন্ত্রে যেহেতু বাধা প্রদান করে প্রথম দিনের মাত্রাটাও হ্রাস করে এবং এই মাত্রাটাকে হ্রাস করার ফলে কিন্তু রক্ততন্ত্রে বাধা পড়ে এবং রক্তক্ষরণ শুরু হয়, এটি কিন্তু অভাবজনিত লক্ষণ। তাহলে আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের সকলের সামনে ভিটামিনগুলো খুব সহজে তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো করে একবার একটু দেখে নাও যে ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে সম্পর্কে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা সকলে বুঝতে পারছো কিনা।